যখন আমরা ডুয়েল বুট করি এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম অথবা লিনাক্স অপারেটিং সিস্টেমে যাই, তখন দেখতে পাই টাইম ইজ নট কারেক্ট। ইভেন অটোমেটিক টাইম জোন এনেবেল থাকলেও সময় সঠিক দেখায় না। সাধারণভাবে টাইম সিঙ্ক্রোনাইজ করলে সময় সঠিক হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিবার সিঙ্ক্রোনাইজ করা কিছুটা বিরক্তিকর। ও আরেকটি কথা, সিঙ্ক্রোনাইজ করে আবার উইন্ডোজে আসলে, অর্থাৎ উইন্ডোজ অফ করে আবার উইন্ডোজ ওপেন করলে সময় সঠিক থাকে, কিন্তু লিনাক্স ওপেন করলে অথবা লিনাক্স থেকে উইন্ডোজে আবার আসলে সময় সঠিক দেখায় না। এই সমস্যাটি হওয়ার কারণটা আসলে কি? আমরা জানি কম্পিউটার মাদারবোর্ডের একটি হার্ডওয়্যারে সময় সংরক্ষণ করা হয়। যখন কম্পিউটার বন্ধ থাকে তখনও সময় সংরক্ষিত থাকে, কিন্তু সমস্যাটি হচ্ছে উইন্ডোজ স্টোর করে লোকাল টাইম, অপরদিকে লিনাক্স স্টোর করে ইউটিসি টাইম, অর্থাৎ কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম। দুইটি অপারেটিং সিস্টেম আলাদা আলাদা সময় স্টোর করার কারণে যে কোনো একটি অপারেটিং সিস্টেমে সময় ভুল দেখায়। এই দিস ইজ জুবার জুমি, লেটস ফিক্স দিস প্রবলেম। এই সমস্যাটি দুইভাবে সমাধান করা যায়। লিনাক্সে যেহেতু বাই ডিফল্ট ইউটিসি টাইম থাকে, তাই লিনাক্সকে লোকাল টাইমে চেঞ্জ করতে হবে, অথবা উইন্ডোজে যেহেতু বাই ডিফল্ট লোকাল টাইম থাকে, তাই উইন্ডোজকে ইউটিসি টাইমে চেঞ্জ করতে হবে। তো লিনাক্সে চেঞ্জ করতে হলে আমাদের প্রথমে যেতে হবে টার্মিনালে, এরপর টাইপ করতে হবে টাইম ডেট CTL সেট লোকাল RTC, তারপর 1-dash অ্যাডজাস্ট সিস্টেম ক্লক। টাইম ডেট CTL মানে হচ্ছে কন্ট্রোল দি সিস্টেম টাইম অ্যান্ড ডেট, অর্থাৎ এই কমান্ডকে ব্যবহার করা হয় সিস্টেমের টাইম এবং ডেট এর সেটিং চেঞ্জ করার ক্ষেত্রে, অথবা ইনেবল অর ডিজেবল করা হয় সিঙ্ক্রোনাইজ অপশনকে। আর সেট লোকাল মানে হচ্ছে সেট করবে লোকালে RTC, RTC অর্থাৎ হচ্ছে রিয়েল টাইম ক্লক। এখন এই কমান্ডটি হলো বুলিয়ান আর্গুমেন্ট, তাই 0 অথবা 1 হবে এর পরে। এখানে 0 মানে হচ্ছে ইউটিসি টাইম এবং 1 মানে হচ্ছে লোকাল টাইম, তাই 1 দিয়ে দিয়েছি। এবং অ্যাডজাস্ট সিস্টেম ক্লক, এটা দ্বারা আমরা যে উইন্ডোজে সিঙ্ক্রোনাইজ করেছি ঠিক তেমনই এখানে সিঙ্ক্রোনাইজ করে আমাদের এই সময়টিকে সঠিক করে দিবে। অ্যান্ড দেন প্রেস ইন্টার, সময়টা চেক করে নিচ্ছি। রিয়েল টাইম ক্লক ইন লোকাল টাইম জোন, ইয়েস, তার মানে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। উইন্ডোজে ইউটিসি টাইম সেট করা খুব একটা কার্যকর পদ্ধতি নয়। আমি পার্সোনালি রিকমেন্ড করব লিনাক্সের পদ্ধতিটি চুজ করতে। তবুও যারা লিনাক্স OS-এ লোকাল টাইম সেট করতে পারবেন না, তাদের বাধ্যগত উইন্ডোজে ইউটিসি টাইম সেট করতে হবে। এটা করার জন্য প্রথমে আমাদের ঘড়ির উপরে যেয়ে তারপর রাইট ক্লিক অ্যান্ড দেন অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এখানে সেট টাইম অটোমেটিকলি এটাকে অফ করে দিতে হবে। তারপর সার্চ দিতে হবে রেজিস্ট্রি এডিটর। রেজিস্ট্রি এডিটর মূলত উইন্ডোজের ছোটোখাটো সেটিং চেঞ্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো সফটওয়্যারের ভ্যালু অ্যাড করা বা ডিলিট করা এবং পার্সোনাল কোনো তথ্য অ্যাড করা, এইসব ছোটোখাটো কাজ রেজিস্ট্রি এডিটরের মাধ্যমে হয়ে থাকে। এখানে প্রথমে আমাদের যেতে হবে ক্রি লোকাল মেশিন, সিস্টেম, কারেন্ট কন্ট্রোল সেট, কন্ট্রোল, দেন টাইম জোন ইনফরমেশন, সম্ভবত একটু নিচে। এখানে নতুন একটি ভ্যালু অ্যাড করতে হবে, DWORD 32-bit ভ্যালু। এটি মূলত 5টি ডাটা টাইপের মধ্যে অন্যতম এবং 32-bit পর্যন্ত ডাটা স্টোর করতে পারে। ওকে, এটার নাম দিতে হবে রিয়েল টাইম ইজ ইউনিভার্সাল। এখন এটার উপর ডাবল ক্লিক। এটার দুটো বেস রয়েছে, যেমন হচ্ছে হেক্সাডেসিমেল বা ডেসিমেল, অর্থাৎ এই ভ্যালুটি ট্রু অথবা ফলস হবে, অথবা 0 অথবা 1 হবে। উইন্ডোজে 0 মানে হচ্ছে লোকাল টাইম এবং 1 মানে হচ্ছে ইউটিসি টাইম, তাই আমি 1 দিয়ে দিচ্ছি। দেন প্রেস ওকে। খুবই সহজ একটি পদ্ধতি। যারা লিনাক্সের পদ্ধতিটি অবলম্বন করেছেন, তারা কিন্তু আবার উইন্ডোজের পদ্ধতিটি অবলম্বন করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যা থেকে যাবে। সো টিল দেন, বাই, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।